জাপানের মারুবেনি কর্পোরেশনের সাথে যৌথভাবে সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও পাওয়ারকো ইন্টারন্যাশনাল একসাথে নির্মাণ করবে এলপিজি টার্মিনাল। শিগগিরই সমঝোতা স্মারক সই করবে বিপিসি। পাওয়ারকো ইন্টারন্যাশনাল জাপানের মারুবেনি কর্পোরেশন ও ডাচ সুইস জ্বালানি কোম্পানি ভিটলের সাথে কনসোর্টিয়াম করে সিঙ্গাপুর ও বাংলাদেশে নিবন্ধিত এই কোম্পানিটি কক্সবাজারের মাতার বাড়িতে বাংলাদেশের বৃহত্তম এলপিজি টার্মিনাল নির্মাণ ও পরিচালনার কাজ পেতে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে $305 মিলিয়ন ব্যয়ে এলপিজি টার্মিনালটি নির্মাণ করবে এই কনসোর্টিয়াম। বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন এলপিজি প্রক্রিয়াজাতকরণে সক্ষম এই টার্মিনালটির নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেলে আর্থিকভাবে ব্যাপক লাভবান হবে মারুবেনি ভিটল পাওয়ারকো। আগামী বছরগুলোতে বাংলাদেশের এলপিজি মার্কেটে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এই কনসোর্টিয়ামের মাইনরিটি পার্টনার পাওয়ারকোর পরিশোধিত মূলধন মাত্র $100। নেই জ্বালানি খাতে ব্যবসা করার কোনো উল্লেখযোগ্য পূর্ব অভিজ্ঞতা, অথচ এই কোম্পানিটি $305 মিলিয়ন কাজ পাওয়া একটি কনসোর্টিয়ামের অংশ। এ নিয়ে ঢাকার একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমাদের নজরে আসে। পাওয়ারকোর সাথে আসলে কারা জড়িত, এই প্রশ্নের উত্তর খুঁজতে সিঙ্গাপুর ও বাংলাদেশ থেকে সংগৃহীত নথিপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুরু হয় নেত্র নিউজের অনুসন্ধান। আমাদের অনুসন্ধানে দেখা যাচ্ছে পাওয়ারকো নামক এই কোম্পানিটি নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ সহযোগীরা। প্রতিমন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান হামিদ গ্রুপের সাথে সংশ্লিষ্ট নির্বাহীরাই পাওয়ারকোর সাথে জড়িত। নথিপত্র অনুযায়ী পাওয়ারকোর মালিক কামরুজ্জামান চৌধুরী, যিনি নসরুল হামিদ বিপুর আপন মামা। আচ্ছা, আপনি তো হলেন নসরুল হামিদ বিপুর মামা, তাই না? আচ্ছা, নসরুল হামিদ বিপুর আপন মামা তো আপনি, জাস্ট কনফার্ম করার জন্য। আচ্ছা, এই মুরাদ সাহেব কি আপনি আপনি কি মুরাদ সাহেবকে চিনেন না? উনি তো নসরুল হামিদ বিপুর খুব ঘনিষ্ঠ একজন অ্যাসোসিয়েট, তাই না? না না, নিশ্চয়ই চিনব না কেন। আচ্ছা, কিন্তু এখন উনি কোন পোস্টে আছে এটা জানি না আমি আজকে। আচ্ছা আচ্ছা, তো এই যে যখন পাওয়ারকো যখন মারুবেনি এবং ভিটলের সাথে পাওয়ারকোর যখন একটা কনসোর্টিয়াম হলো, তখন কি আপনি ছিলেন না কোম্পানিতে? জি না, জি না, আমি অত ডিটেইল কোনো কিছুই জানি না আসলে। তো আসলে আমি কোনো কিছুই জানি না, আমাকে শুধু বলা হয়েছে যে ইউ হ্যাভ সাম শেয়ার ইন দিস কোম্পানি, এখানে এখানে সই করা আমি করছি। আবার একসঙ্গে বলা হয়েছে যে না, তোমার ইয়ার নাই, এটা আপনার আপনাদের কি কোনো এক্সপিরিয়েন্স ছিল পাওয়ারকোতে, কোথা থেকে গ্যাস আনছেন, কবে কোন জায়গা থেকে আনছেন, এটা কি মনে করতে পারেন? ছিল যে মুরাদ সাহেবকে নিয়ে আমাদের কথা হচ্ছিল, তার পুরো নাম মোহাম্মদ মুরাদ হাসান। তিনি পাওয়ারকোর চিফ অপারেটিং অফিসার, নসরুল হামিদ বিপুর অত্যন্ত ঘনিষ্ঠ এই সহযোগী, একসময় হামিদ গ্রুপের একটি সাবসিডিয়ারি কোম্পানি ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন। 2014 সালের সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী নসরুল হামিদ বিপু নিজেই ডেলকোর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমানে কোম্পানিটির মালিকানা তার ছেলে জারিফ হামিদ ও ছোট ভাই এনতেহাবুল হামিদের হাতে। ডেলকোর সাথে পাওয়ারকোর সম্পর্কের আরেকটি সূত্র লুকিয়ে আছে বাড়িধারার 32 প্রগতি সরণিতে।
বাংলাদেশে পাওয়ারকো এই ঠিকানাতেই প্রথম নিবন্ধিত হয়েছিল। নেত্র নিউজের একজন প্রতিবেদক বাড়িধারার এই ঠিকানায় গেলে দেখতে পান সেখানে কেমব্রিজ, সুনন ও ইউরো নামে তিনটি অফিস ফার্নিচার ব্র্যান্ডের শোরুম রয়েছে। বাংলাদেশে এই বিদেশি ব্র্যান্ডগুলোর পরিবেশক হল ডেলকো, অর্থাৎ ডেলকোর শোরুমের ঠিকানাতেই নিবন্ধিত হয়েছিল পাওয়ারকো। কোম্পানি হিসেবে পাওয়ারকোর রেজিস্ট্রেশনের সময় যে দুইজনকে সাক্ষী হিসেবে রাখা হয় তারাও হামিদ গ্রুপের লোক। এদের একজন জাহাঙ্গীর আলম, হামিদ গ্রুপের সহকারী ব্যবস্থাপক। নসরুল হামিদ বিপুর ছোট ভাই এনতেখাবুল হামিদের ঘনিষ্ঠ সহযোগী তারেক খলিলুল্লাহ, যিনি দীর্ঘদিন হামিদ গ্রুপে কর্মরত ছিলেন। তারেক খলিলুল্লাহ এখন পাওয়ারকোর সহকারী মহাব্যবস্থাপক। পাওয়ারকোর ব্যবস্থাপনা পরিচালক নাবিল খানের সাথেও এনতেখাবুল হামিদের সংযোগ আছে। এনতেখাবুল হামিদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিলেন নাবিল খান। এই ভারতীয় নাগরিক দুবাই ভিত্তিক একটি বিনিয়োগ কোম্পানি পরিচালনা করেন। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক নেটওয়ার্ক ওপেন কন্ট্রাক্টিং পার্টনারশিপের মুখপাত্র গিয়র্গ নিউমান, আমাদের অনুসন্ধানের ফলাফল নিয়ে আমরা তার সাথে কথা বলি। তিনি বলছেন, আত্মীয় স্বজনকে শিখণ্ডী হিসাবে সামনে রেখে কোম্পানি গঠন ও দুর্নীতির উদ্দেশ্যে এসব কোম্পানির ব্যবহার তারা আগেও দেখেছেন। Look, I think it's a really classic case to say that, you know, it's a companies that are set up to obscure family connections, you know, using a straw man to front for the ultimate beneficial owners are a very common setup used in illicit deals and fraudulent practices elsewhere. And this is especially true for countries, you know, at the national or local levels where there's a small group of elites controlling the government. Family empires are built with like multiple interlinked companies of uncles, daughters, daughters-in-laws, etc. You know, family members can have official but also very much unofficial roles. So you never know what is discussed over, you know, a family celebration at the next gathering. And it can be very hard to investigate and prove. But what we see here in the story is a huge amount of red flags that show that, you know, something is very, very fishy. 2015 সালের সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইনের বিধান অনুযায়ী মাতারবাড়ি এলপিজি টার্মিনাল প্রকল্পের বেসরকারি অংশীদার নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার কথা প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। কারণ বেসরকারি অংশীদার হতে ইচ্ছুক এমন একটি কোম্পানি অর্থাৎ পাওয়ারকোর সাথে তার পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা আছে। কিন্তু নসরুল হামিদ বিপুর তা না করে নিজেকে বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সম্পৃক্ত রেখেছেন। এর মাধ্যমে তিনি সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইনের 24 ও 25 ধারার সম্ভাব্য লঙ্ঘন করেছেন এবং আইনের ভাষায় চক্রান্তমূলক কার্যে লিপ্ত হয়েছেন। প্রশ্ন উঠছে মারুবেনি ও ভিটলকে নিয়েও, কারণ পাওয়ারকোর সাথে অংশীদারিত্বে আসার পরপরই নসরুল হামিদ বিপুর মন্ত্রণালয় থেকে কয়েকশো মিলিয়ন ডলারের কাজ পেয়েছে কোম্পানিগুলো। মে মাসে মারুবেনি ইজিসিবির সাথে 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের মার্চ পর্যন্ত তিন দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পেট্রোবাংলার কাছে প্রায় 100 মিলিয়ন ডলার মূল্যের এলএনজি সরবরাহের কাজ পেয়েছে ভিটল। আবার এই ভিটলের সাথেই যৌথভাবে মাতারবাড়ি এলপিজি টার্মিনালের 30% মালিকানা পাবে পাওয়ারকো। ভিটল ও মারুবেনি বিশ্বব্যাপী বিভিন্ন বিতর্কে জর্জরিত। 2012 ও 2014 সালে নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ায় সরকারি প্রকল্পের কাজ পেতে ঘুষ প্রদানের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে শতাধিক মিলিয়ন ডলার জরিমানা দিতে বাধ্য হয় মারুবেনি। অন্যদিকে মাত্র কয়েক মাস আগেই 2020 সালের ডিসেম্বরে ভিটলের একটি অঙ্গ প্রতিষ্ঠান ব্রাজিল, ইকুয়েডর ও মেক্সিকোতে ঘুষ প্রদানের দায়ে মার্কিন বিচার বিভাগের সাথে শর্ত সাপেক্ষে প্রসিকিউশন প্রক্রিয়া স্থগিত রাখার একটি চুক্তি করে, যার অংশ হিসাবে 164 মিলিয়ন ডলার জরিমানা দেয় ভিটল। উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন জেমস শেলবার্ন হেনরি।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ইয়েল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল জাস্টিস প্রোগ্রামের একজন ফেলো তিনি। ভিটোল ও মারুবেনির রেকর্ড নিয়ে আমরা তার সাথে কথা বলি। Right off the bat, there's even before we got to the facts of the case as you've laid out, there's sort of a presumption here that based on the history of these two players in particular, both of which have been investigated for corruption, bribery, influence and peddling outside of Bangladesh. In fact, Vitol, as recently as December 2020, entered into a deferred prosecution agreement with respect to the U.S. Justice Department dealing with its misbehavior in Brazil and other Latin American countries, and the use of the violation of the U.S. Foreign Corrupt Practices Act. So, you know, these are major global players and they're enablers of corruption around the planet with a long history of that kind of behavior. So it's credible that the kind of behavior that your news story describes, went on and is going on. নেট্রো নিউজের এই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আমরা ভিটল ও মারুবেনির বক্তব্য জানতে চেয়েছিলাম। ভিটলের একজন মুখপাত্র আমাদের জানান, মাতার বাড়িতে এলপিজি টার্মিনাল নির্মাণের জন্য একটি নন বাইন্ডিং এমওইউ স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি এখনও ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ভিটল বা অন্য কোনো পক্ষ এখনও এই প্রকল্পটি নিয়ে কোনো বাধ্যতামূলক অঙ্গীকার করেনি। পাওয়ারকোর সাথে ভিটলের ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে মুখপাত্র আমাদের কোনো প্রশ্নের জবাব দেননি। মারুবেনি কর্পোরেশনের একজন মুখপাত্র নেট্রো নিউজকে জানান, ঘুষ ও দুর্নীতির বিষয়ে কোম্পানিটির একটি কঠোর জিরো টলারেন্স পলিসি রয়েছে। তিনি বলেছেন, মাতারবাড়ি এলপিজি টার্মিনাল প্রকল্পে কোনো দুর্নীতিমূলক কর্মকাণ্ডের বিষয়ে মারুবেনি অবগত নয়। আমাদের অনুসন্ধানের বিষয়ে মোহাম্মদ মুরাদ হাসান ও পাওয়ারকো ইন্টারন্যাশনালের বক্তব্য জানতে আমরা মুরাদ হাসানের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। এই আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনা। নেট্রো নিউজের অনুসন্ধানে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নসরুল হামিদ বিপুর বক্তব্যের জন্য আমরা তার সাথে যোগাযোগ করি। তিনি আমাদেরকে ইমেইলে প্রশ্ন পাঠাতে বলেন, কিন্তু ইমেইলে প্রশ্ন পাঠানোর পর তিনি আর জবাব দেননি। আমাদের অনুসন্ধানের বিষয়ে নসরুল হামিদ বিপুর সাথে আমরা প্রথম যোগাযোগ করি 10ই জুলাই। এর কয়েক ঘন্টা পরেই আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইয়ের একজন কর্মকর্তার ফেসবুক পেজ থেকে নেট্রো নিউজের সম্পাদকদের বিরুদ্ধে কুৎসামূলক প্রচারণা শুরু হয়। বিপু সিআরআইয়ের একজন ট্রাস্টি। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও স্পন্সর্ড পোস্ট দিয়ে নেট্রো নিউজের সম্পাদকদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। বিভিন্ন ভুয়া ও বেনামি পেজ থেকেও পোস্ট, ছবি ও ভিডিওর মাধ্যমে নেট্রো নিউজের বিরুদ্ধে প্রচারণা চলতে থাকে। এই প্রচারণার অংশ হিসেবে নেট্রো নিউজের এডিটর ইন চিফকে নিয়ে এই গ্রাফিক্সটি পোস্ট করা হয়। এতে বলা হয়েছে, আমি একজন অনুসন্ধানী সাংবাদিক, আমার কাজ হলো আওয়ামী লীগের নেতা আর এমপি মন্ত্রীদের বিষ্ঠা খোঁজা।